চলার পথে এলো ক্ষণিকের বিরতি ব্রেকফাস্টের উদ্দেশ্যে। কাটরাটু ভ্যালি যাওয়ার পথে পেয়ে গেছে প্রচন্ড খিদে, তাই আমরা দাঁড়িয়ে পড়েছি একটা রোড সাইড ধাবা যার নাম রানওয়ে ধাবা। চলুন ভেতর থেকে দেখা যাক ধাবাটা কেমন। ধাবায় ঢুকেই আমি বসে পড়েছি এই দোলনায়, আর অ্যাম্বিয়েন্সটাও দারুণ, আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের চলুন ঘুরিয়ে দেখিয়ে দিই এই অ্যাম্বিয়েন্সটা। এইরকম সবার বসার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট তো আছেই, সাথে পার্সোনালি বসার জন্য সাইডে খুব সুন্দর করে ডেকোরেশন করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। ব্রেকফাস্টে আমরা ধোসা আর পুরি সবজি অর্ডার করে দিয়েছি অলরেডি, যতক্ষণে আসে ততক্ষণ একটু কফি দিয়েই কাজ চালি। আর এই কফিটার দাম মাত্র 50 টাকা। দারুণ, একদম কড়া, মিষ্টিটা একটু বেশি, কিন্তু কফিটা ফাটাফাটি হয়েছে। গরম যতই হোক, কফি বা চা ছাড়া বাঙালি ঠিক চলে না। আবার নিয়ে নিয়েছি ভাড়ে চা, কুল্লার ওয়ালি চায়। দারুণ, এলাচের একটা ফ্লেভার আছে, একদম ঘন, দারুণ। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, এখানে রয়েছে 1 প্লেট পুরি আর সবজি, যার মধ্যে রয়েছে এরকম ফুলকো ফুলকো 4 পিস লুচি, সাথে এখানে রয়েছে এই চানা আর আলু দিয়ে একটা তরকারি, আর সাথে অর্ডার করেছি একটা প্লেন ধোসা, যার মধ্যে রয়েছে ধোসা সাথে সাম্বার, আর এই যে এখানে রয়েছে নারকেলের একটা চাটনি। এবার দুটোই আমরা খেয়ে দেখে নিই টেস্টটা কেমন, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে নিই। প্রথমেই এই ফুলকো ফুলকো লুচিটা, আর এখানে লুচি স্পেশালিটি কি, এর মধ্যে আটা মেশানো, তাই জন্য অতটা আনহেলদিও না। লুচিটা একদম সফট আর তরকারিটা ঝাল ঝাল, বেশ ভালো লাগছে। তরকারিটা নুন মিষ্টি একদম দরকার, দারুণ। আর লুচিটা দিয়ে এটা যাচ্ছেও বেশ ভালো। এখানে নিয়ে নিয়েছি আমি মশালা ধোসা, যার মধ্যে রয়েছে এরকম আলুর পুর, এই যে ভেতরে আছে গাজর সাথে বিট পেঁয়াজ সব কিছু মিক্সড একটা সবজি দিয়ে ভেতরের পুরটা। আলুর সবজিটা বেশ দেখে ট্যাঙ্গি ট্যাঙ্গি মনে হচ্ছে, টমেটো দেওয়াও আছে, আর এখানে রয়েছে সাম্বার যার মধ্যেও রয়েছে সবজি। এবার সাম্বারে এটা ডিপ করে একদম নরম নরম ধোসাটা, সাম্বারের ফ্লেভারটা দারুণ, সব কিছুই একদম গরম আর সাম্বারের একটা ট্যাঙ্গিনেস, দারুণ লাগছে। আর তরকারিটাও সাথে নুন মিষ্টি ঝাল একদম পারফেক্ট। এবার এই চাটনিটা দিয়ে টেস্ট করে নিই ধোসাটা। এটা হচ্ছে নারকেল আর পিনাটস একটা চাটনি, নন স্পাইসি, খুব একটা স্পাইসি না, আর পিনাটের ফ্লেভারটা দারুণ লাগছে। আমার তো পুরি সবজিটাও দারুণ লেগেছে সাথে এই ধোসাটা, খাবার দাবার আমার ওভারঅল খুব ভালো লেগেছে। এই মশালা ধোসাটার দাম হচ্ছে 80 রুপিস, আর সাথে পুরি সবজিটার দাম হচ্ছে 50 টাকা, আর এই এখানে একটা প্লেন ধোসা রয়েছে যার দাম 60 টাকা, আর আমরা যে চাটা খেয়েছি তার দাম হচ্ছে 20 টাকা। একটা রোড সাইড ধাবার যেরকম দাম হওয়া উচিত সেই রকমই দাম, খুব একটা বেশি দাম না, আর টেস্টে আমি বলবো অসাধারণ, আমার তো খুব ভালো লাগে। আমরা অর্ডার করে দিয়েছি রাবড়ি, রাবড়িটা একদম ঠান্ডা ঠান্ডা, আর এটা কলকাতার রাবড়ির মতো না, এটা মাখা রাবড়ি, খেয়ে দেখে নি কেমন।
চাটনিটা অসাধারণ খেতে। তা সেই আমুল দুধের গন্ধ আর রাবড়িটার মধ্যে সেই আমাদের কলকাতার রাবড়িতে যেমন সরসর ভাব থাকে সেটা না, একদম মাখা আর একদম চিল, দারুণ। আর মিষ্টিটা একদম কড়া নয় যে আপনার গা গুলিয়ে যাবে, ওরকম না, মিষ্টিটা একদম ব্যালেন্সড, তো দারুণ লাগলো। আর এই এক বাটি রাবড়ির দাম হচ্ছে 50 টাকা। এবার নিয়ে নিয়েছি গোলাপ জামুন। গোলাপ জামুন বেসিক্যালি না, যেটা আমাদের লেডিকেনি হয় সেই রকম, কেননা গোলাপ জামুনের ভেতরটা একটু লালচে ধরনের হয়, এটা সেটা নেই। তবে খেয়ে দেখি কেমন খেতে। কড়া মিষ্টি আর ঠিকঠাক, একটু শক্ত লাগছে, ঠিকঠাক, খুব একটা যে ভালো কিছু তা নয়, মোটামুটি। রাবড়িটার তুলনায় ভালো না অবশ্যই, মোটামুটি যেটা আমাদের কলকাতায় নর্মাল লেডিকেনি হয় সেই রকম। খুব কড়া মিষ্টি, যারা বেশি মিষ্টি পছন্দ করেন তাদের জন্য একদম ভালো। আর এই গোলাপ জামুনের দাম হচ্ছে 20 টাকা করে। এবার যেটা করব, এই গোলাপ জামুনটাকে নিয়ে এই রাবড়ির সঙ্গে ডিপ করে কম্বিনেশনটা অসম, এটা লাইট মিষ্টি, এটা কড়া মিষ্টি। এই ধাবায় আপনি বাইরে তো বসতেই পারবেন, সাথে সাথে ভেতরেও কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে, একসঙ্গে অনেক লোকের বসার ব্যবস্থা এখানে আছে আর একদম কমফোর্টেবল। খাবার দাবার টেস্ট তো আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি, তার সঙ্গে অ্যাটমসফিয়ারও সাথে। দেখুন এই রুমটাও কিন্তু খুব সুন্দর, আপনি চাইলে বাইরে বসেও এনজয় করতে পারেন, আপনি চাইলে এসি চালিয়ে এখানে বসেও আপনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যা হোক এনজয় করতে পারেন। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার উঠে পড়বো চটপট গাড়িতে আর চলে যাবো আমাদের পাচ্চাটু ভ্যালি, যেটা আমাদের নেক্সট ডেস্টিনেশন।